আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সহজে কামিজের কাটিং এবং স্টিচিং দুটিই দেখিয়ে দিব, সাইডে পাইপিং এবং এই সুন্দর গলা সহকারে আজকে আমি এটা পুরোটা কাটিং এবং স্টিচিং দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে যে জিনিসপত্রগুলি লাগবে সেগুলি দেখিয়ে দিচ্ছি। পাইপিংয়ের জন্য এই কালার এবং এখানে আমি লোনের 3 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বহর অনুযায়ী কাপড়ের পরিমাণ কম বেশি হতে পারে। দেখুন এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এভাবে করে আপনারা 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। এরপর আমরা একদম যে সাইড বন্ধ সাইড সেখান থেকে 7.5 ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে লম্বায় বগলের মাপটা নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। মাপটা সঠিকভাবে বোঝার জন্য আমরা এখন স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এখানে একটা কোণা সৃষ্টি হয়েছে। এই কোণা থেকে আমরা এখন 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। এটা হলো আমাদের পিছনের বগলের মাপটা। এখন আমরা বুকের মাপটা নিয়ে নিব। 44 বডিকে 4 ভাগে ভাগ করলে 11 ইঞ্চি হয় এবং একদম আমরা উপর থেকে 20 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। এইটুক পর্যন্ত আমাদের কামিজের ফাড়াটা আসবে। আর এখানে আমরা হিপের মাপটা নিয়ে নিচ্ছি। হিপ 40 আর 40কে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি হয়। এখানে আমরা 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপর কোমরের জন্য আমরা এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেলের সাহায্যে এখানে আমরা সোজা দাগটা দিয়ে নিব। আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন এবং এই দাগটা ছাড়াও খুব সহজেই কামিজ কাটা যায়। এখানে আমাদের বুকের মাপ, এখানে হিপের মাপ আর এখানে কোমরের। এখন আমরা কোমরের একটা মাপ দিয়ে নিচ্ছি। আমাদের কোমর 36 ইঞ্চি, 4 ভাগে ভাগ করলে 9 ইঞ্চি হয়। তারপর আমরা স্কেলের সাহায্যে, শেপ কাটিং স্কেলের সাহায্যে আপনারা দাগ দিয়ে নিতে পারেন। দেখুন এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের আসল মাপ, এখানে সেলাই হবে। আর এখানে আমরা বাড়তি মাপ দিচ্ছি, এই জায়গা দিয়ে আমরা কেটে নিব। দেখুন এভাবে করে আমরা বাড়তি মাপ দিয়েছি। আর এখানে হলো আমাদের বগল। এখন আমরা বগলটা এঁকে নিচ্ছি। বগলটা আমাদের এঁকে নেওয়া হয়ে গেছে। এটা হলো পিছনের সাইডের বগল। আর আমাদের সামনে তালপাটের জন্য আমরা আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন সামনে হাতাটি একটু ডাবিয়ে কাটতে হয়। দেখুন এটা পিছনের জন্য আর এটি সামনের জন্য। এতে দেখবেন আমাদের কামিজটা খুব সুন্দর ফিটিং হবে। আর এদিকে দেখুন এখন আমরা গলার মাপ নিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি গলার জন্য এবং লম্বায় নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তোমার মানুষের জন্য একটু বড় গলা নিতে হয় আর যদি একটু চিকন হয়ে থাকে তাদের জন্য আর একটু কমিয়ে নেবেন। দেখুন এখানে আপনারা 3 ইঞ্চি আমরা পিছনের গলার জন্য নিয়ে নিচ্ছি এবং রাউন্ড করে নিচ্ছি। আগে আমরা পিছনের গলাটা কাটবো, কারণ সামনেরটা এখন কাটবো না। সামনেরটা তালপাটা আর সামনের গলাটা পরে কাটবো। এখন আমরা কামিজের এই পাশে যে দাগটা, আসলে দাগটা দেখা যাচ্ছে না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন এখন আমরা নিচের দিকে যে লম্বা মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। দেখুন আমাদের লম্বা এখানে, আমি এখানে লম্বা আমার পরিমাণ মতো লম্বা নিয়ে নিয়েছি। তারপরে আমরা এখানে লম্বার সাইডটুকুতে 13 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 4 ভাঁজে কাপড়টা আছে। দেখুন তারপরে আমরা কোমরে যে বাড়তি সিলাইয়ের জন্য জায়গাটা রেখেছি, সিলাইয়ের জন্য যে কাপড়টুকুতে দাগ দিয়ে রেখেছিলাম সেটুকু পর্যন্ত আমরা একদম নিচ থেকে দাগটা দিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন সিলাইয়ের জায়গা থেকে দাগটা দিতে পারবেন না। অবশ্যই সিলাইয়ের জন্য জায়গা রেখে তারপর আমি যে দাগটা দিয়ে নিয়েছিলাম বাড়তি, সেটা থেকে আপনারা কিন্তু দাগটা মিলিয়ে নেবেন। দেখুন বাড়তি অংশটুকু আমরা কেটে রেখেছি, ওটু খাতায় যাবে। এখন আমরা সাইডে এই সাইড থেকে কেটে নিব। আমরা এখন পিছনের সাইডের যে মাপটা দিয়ে নিয়েছি সেটা থেকে কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমরা এখন বাড়তি জায়গাটুকু কাটছি। আমরা কিন্তু যেখানে আমরা সেলাই করব সেই জায়গাটুকু কাটিং করছি না। আপনারা সবসময় মনে রাখবেন যে মাপটা আমরা দিয়েছিলাম সেটা হলো সঠিক মাপ, আর বাড়তি আমরা 1 ইঞ্চি রেখে নিয়েছি। দেখুন আমরা পিছনের গলাটুকু কেটে নিচ্ছি। এরপরে আমরা এখন সাইডের যে ফাড়ার অংশটুকু আছে সেই অংশটুকু কেটে নিব। আমার ভিডিও আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই কামিজের কাটিং এবং স্টিচিং খুব সহজে করতে পারবেন, এবং যারা বিগিনার্স আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখুন আমাদের এখানে 3টা মাপ দেওয়া আছে এবং 3টা মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি, এবং এখানে আমি একটু চাখানা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের সেলাই করার সময় কোনো অসুবিধা না হয়। দেখুন এখানে আমরা কাটিং করে নিয়েছি। আর এখন আমরা কি করব, পিছনের যে পাটটা আছে সেটাকে সরিয়ে দিব এবং ওইটাকে এখন আমরা যে দাগটা দিয়ে নিয়েছিলাম তালপাটের দাগ,
সামনের জন্য একটু বড় গলা, পিছনের গলাটা তো আমরা ছোট কেটেছি, তাই এখন আমরা সামনের গলাটা এবং তালপাটটা কেটে নিব। এর জন্য অবশ্যই আবার সুন্দর করে বাসটা করে নেবেন, যেহেতু আমরা পিছনের পাটটা সরিয়ে নিয়েছি তাই আমাদের এখন আর কোনো অসুবিধা হবে না। দেখুন আমি ভাঁজ করে নিয়েছি, এখন বাড়তি অংশটুকুও আমি কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনারা ফলো করেন আপনারা খুব সহজে কামিজ কাটিং এবং স্টিচিং খুব সহজে পারবেন। দেখুন আমি এখানে তালপাটের অংশটুকুও কেটে নিয়েছি, তালপাটের অংশটা কাটলে জামার ফিটিংটা অনেক সুন্দর আসে। দেখুন এটা হচ্ছে পিছনের সাইডটা আর এটা হচ্ছে সামনের সাইড, আমাদের কামিজ কাটা হয়ে গেছে। দেখুন এটা বড় আর এটা ছোট। আমরা এখন হাতাটা কেটে নিব। দেখুন হাতার জন্য আমরা এখানে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখুন চার ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আমাদের হাতার বগলের মাপ আর বুকের মাপ সবসময় সমান হবে। দেখুন চার ভাঁজে ভাঁজ করার পরে আমরা এখানে বুকের মাপটা নিয়েছিলাম 11 ইঞ্চি, ঠিক এখানেও আমাদের 11 ইঞ্চি মাপটা নিয়ে নিতে হবে। আপনারা সবসময় মনে রাখবেন বুকের মাপ এবং হাতার মুহুরির মাপ এক হয়ে থাকে, হয়তো একটু বেশি হবে। এখানে আমাদের লম্বা 15.5 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। আর বগলের নিচে আমরা 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে আমরা এখন একটা রাউন্ড শেপ করে নিব। আর এখানে 11 ইঞ্চি যেহেতু নিয়েছিলাম সেহেতু আমাদের একটু বাড়তি হতে পারে, কিন্তু বাড়তি হওয়া ভালো, কম হলে কিন্তু হাতে অনেক অসুবিধা হয়। এখানে কিন্তু মোহরির 2 ভাঁজের 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে দিচ্ছি। আর আমরা 6.5 ইঞ্চিতে সেলাই করে নিব আর বাড়তি অংশটুকু নিয়ে নিচ্ছি যাতে এখানে আমরা কাটিং করব। দেখুন এই জায়গাটাতে আমরা সেলাইটা করে নিব আর এখানে আমরা কাটিং করব। এখন আমরা হাতার অংশটুকু কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি আপনাদেরকে অনেক সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের হাতা কাটা হয়ে গেল, এখন আমরা এখানে চাখানার দাগটা দিয়ে নিচ্ছি আমাদের সেলাই সুবিধার জন্য। আর এখন আমরা তালপাটের অংশটুকু কেটে নিব সামনের সাইডের জন্য। দেখুন এখানে আমরা চাখানার দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আমরা তালপাটটা কেটে নিব। এখানে 2টা হাতা আছে, আমি তো আগেই বলেছিলাম এখানে 4 ভাঁজের কাপড় আছে, সেটাকে এখন আমরা কেটে নিচ্ছি। আমরা এক সাইড কেটে নিলেই অবশ্যই আমাদের সামনের হাতাটা হয়ে যাবে। হাতার তালপাটের অংশটা কাটলে ফিটিংস খুব সুন্দর আসে। দেখুন আমরা এতটুকু পরিমাণ তালপাটের অংশ কেটে নিয়েছি, এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে, এটা হচ্ছে সামনের সাইড এবং ওইটা হলো বাড়তিটা পিছন সাইড। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা বোঝার জন্য এখন আমরা এখানেও একটা চাখানার দাগ দিয়ে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি এটা হইতেছে যে সামনের সাইডের হাতার অংশটুকু। আমাদের হাতা কাটা হয়ে গেল, এখন আমরা হাতার নিচে যে ডিজাইনটা দিব সেটার জন্য এখন কাপড়টা নিয়ে নিয়েছি। দেখুন আমাদের কামিজের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেটা থেকে আমরা এখানে 3 ইঞ্চি মাপে কাপড়টা কেটে নিব এবং ওই অংশটুকু আমরা হাতার নিচে কুচিটা দিব। আমরা হাতাটা কিন্তু 15.5 ইঞ্চি কেটেছিলাম আর এখানে আমরা 3 ইঞ্চি কেটেছি, এখন আমাদের ওই 2টা মিলিয়ে হাতার অংশটা হবে আর 2 ইঞ্চি বাদ চলে যাবে। দেখুন এটা হলো আমাদের হাতাটা আর এখানে আমরা নিচে দিয়ে কুচিটা দিয়ে দিব, তখন আমাদের 3/4 হাতাটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ডিজাইন করার সময় তো অবশ্যই বুঝতে পারবেন। এটা আমরা গলার পট্টির জন্য ব্যবহার করব। আর এখানে আমরা পাইপেনটা নিয়ে নিচ্ছি, আমরা সাইডে চিকন পাইপেন দিব এবং গলার মধ্যেও পাইপেন দিয়ে ডিজাইন করব। তাই এখানে আমি 2 ইঞ্চি করে নিচের জন্য পাইপেনের জন্য কেটে নিচ্ছি। দেখুন 2 ইঞ্চি করে আমরা নিচে যে পাইপেনটা দিব এবং গলার জন্য যেই পাইপেনটা দিব সেজন্য 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেছে। দেখুন আমার চ্যানেলে কামিজের ফাড়ায় কীভাবে চিকন পাইপেন দিতে হয় সেটার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন এটা হাতা এবং হাতার নিচে কুচির অংশটুকু। তারপর আমাদের কাটা হয়ে গেছে, তারপর এখানে আছে কামিজের অংশটুকু এবং এটা হলো গলার পট্টির অংশ আর এটা হলো পাইপেনের অংশ। দেখুন আমাদের সব কাটা হয়ে গেছে, এখন আমরা সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা পিছনের গলাটা নিয়ে নিয়েছি, পিছনের গলাটা দেখুন কেটেছি, আমরা কিন্তু গলার পট্টি কাট করিনি। এখানে কিন্তু পিছনের গলাটা উল্টো আছে, এখানে আমরা যে গলার পট্টির কাপড়টা নিয়েছি সেটা কিন্তু কাট করিনি, সেটা কিন্তু ভাও দিকে নিয়েছি এবং আর এটা আমরা ভাও দিক একসাথে করে আর উল্টা দিকটা রেখে তারপর এর চারোদিকে একটা সেলাই করে নিব। এখন আমি আপনাদেরকে সেলাই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সিঙ্গার প্রমিস মেশিনে সেলাইটা করে নিচ্ছি, আপনারা যে কোনো মেশিনে সেলাইটা করে নিতে পারবেন। দেখুন এখানে আমি আগে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং 1/2 ইঞ্চি রেখে গলার চারোদিকে সেলাইটা করে নিচ্ছি। গলার পট্টিটা ভালোভাবে বসিয়ে তারপর সেলাইটা করে নেবেন,
এখানে কিন্তু আমি কোনো প্রকার বক্রম ছাড়াই এখানে গলাপট্টিটা সেলাই করে নেছি। দেখুন আমাদের গলাপট্টিটা সেলাই করা শেষ হয়ে গেছে, আমি আবার চাপ সেলাই দিয়ে এখান থেকে বের হয়ে গেছি। দেখুন আমরা গলার পট্টির আমরা একদম হাফ ইঞ্চি বাইরে থেকে সেলাইটা করে নিয়েছি। এখন আমরা এখানে গলার পট্টির অংশটুকু, যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু কাটিং করে নিচ্ছি। দেখুন আমরা আগে কিন্তু গলার পট্টির কাটিং করিনি, এখন আমরা সেলাইয়ের পরে যে বাড়তি অংশটুকু আছে আপনারা সাবধানতার সাথে কাটিং করে নেবেন। দেখুন আমাদের কাটিং করা হয়ে গেছে, এখন আমরা এখানে সেলাইয়ের থেকে একটু দূর পর্যন্ত অল্প অল্প করে কেটে নিচ্ছি। এতে আমাদের গলার পট্টিটা উল্টাতে সুবিধা হবে। দেখুন একদম সাইড বরাবর, অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইটা কেটে না যায়। এখন আমরা একই পদ্ধতিতে পিছনের সাইডেও যে গলার পট্টিটুকু বাড়তি অংশটুকু রয়েছে সেটাও কেটে নিব। দেখুন আমরা যেহেতু গলার পট্টিটা কেটে সেলাই করিনি, তাই আমাদের এখানে এই বাড়তি অংশটুকু রয়ে গেছে। এখানে আমরা 2 ইঞ্চির মতো পরিমাণ রেখে তারপর কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে কেটে নেবেন, অবশ্যই সাবধানে কাটবেন যাতে জামাটা কেটে না যায়। আপনারা যদি আমার মতো এভাবে করে গলাপট্টি সেলাই করেন তাহলে বক্রম ছাড়াই আপনারা খুব সহজে এই গলাপট্টিটা সেলাই করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর গলাপট্টি কাটা ছাড়া এভাবেই আমি সচরাচর জামাটা সেলাই করে থাকি। দেখুন আমাদের এখানে গলাপট্টিটা কাটা হয়ে গেছে, এখানে আমরা ছোট ছোট সেলাইয়ের আগ পর্যন্ত কেটে নিয়েছি এবং এখন আমরা মেশিনের সাহায্যে একটা চাপ সেলাই দিয়ে নিব। দেখুন একদম গলার পট্টির উপরে একদম সাইড বরাবর আমরা চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা এই গলাটার চারোদিকে একটা চাপ সেলাই দিয়ে নিব, যাতে গলাটা আমাদের পট্টিটা যখন আমরা হাতে সেলাই করব যাতে আমাদের সুবিধা হয়। আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু জামার উপর সেলাইটা করছি না, আমরা একদম গলার পট্টির একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। আমাদের সেলাই করা হয়ে গেছে, এখন আমরা গলার পট্টির অপর পাশে উল্টা সাইডে মুড়িয়ে 1 ইঞ্চি তারপর সেলাইটা করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা খুব সহজে গলাপট্টিটা সেলাই করতে পারবেন। আপনারা দেখুন এখানে একটা কুচি কুচি পড়ছে, আমাদের উল্টা সাইডটাতে কিন্তু একটা কুচি কুচি ভাবটা হবে, কিন্তু যে ভাববাসটা সেখানে কিন্তু আমাদের কুচি কুচি হবে না। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ উল্টা পাশে আমাদের সেলাইটা খুব সুন্দরভাবেই হচ্ছে। দেখুন আমি এখানে কিন্তু হালকা হালকা করে এখানে কুচি পড়ছে, কিন্তু আমাদের কিন্তু উল্টা পাশে কুচিটা পড়ছে, সামনের দিকটাতে কিন্তু কুচিটা পড়ছে না। দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে, দেখুন এখানে কুচিটা পড়েছে কিন্তু এই সাইডে কুচিটা পড়ে নেই। এভাবে করে আমরা গলার পট্টিটা সেলাই করে নিয়েছি, এখন আমরা একদম গলার পট্টির সাইড বরাবর আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমাদের হাতের কাজের সুবিধার জন্য। আপনারা চাইলে এই সেলাইটা মেশিনের সাহায্যে দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে গলার পট্টির সেলাইটা যদি হাতে করি তাহলেই বেশি সুন্দর হয়। দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে, আমাদের গলার পট্টিটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গলার পট্টিটা কত সুন্দরভাবে আমি সেলাই করতে পেরেছি। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার গলার পট্টি সেলাই করার জন্য একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব। এই গলার পট্টির সাইড বরাবর আমি এখানে হাতের কাজ করে নেব। একইভাবে আমরা সামনের গলার পট্টিটাও সেলাই করে নিয়েছি এবং এখানে আমরা 3টা বড়, তারপর ছোট, তারপর আরেকটু ছোট, এভাবে করে পাইপিং দিয়ে নিয়েছি। এই কাঁধে আমি সেই পাইপিংটা করে দেখাবো। আর এখানে আমি সামনের গলার পট্টিটা আগে করে নিয়েছি, ভিডিওটা যেহেতু লং হয়ে যায় তাই আমি পুরোটা করে দেখিয়ে নিই। দেখুন এখানে আমি পাইপিংটা ভাঁজ করে নিচ্ছি, তারপরে আমরা এই সাইড বরাবর পাইপিংটা সেলাই করে নিব। আমি আপনাদেরকে এই ডিজাইনটা সহজে যাতে আপনারা করতে পারেন সেটাই এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সাইডে আমি পাইপিংয়ের সাইড বরাবর একটা সেলাই করে নিচ্ছি। আমি এখানে ছোট পাইপিংটা দিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আমি 3টা পাইপিং দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের জামাতে যে কোনো ডিজাইনের পাইপিংয়ের মাধ্যমে সুন্দর ডিজাইনার জামা তৈরি করতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ওইখানে অনেক সুন্দর সুন্দর গলার ডিজাইন এবং হাতের কাজের ডিজাইন, নকশি কাঁথার ডিজাইন, বিভিন্ন রকম টেলার্সি কাজ, মেক্সি সেলাই আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারবেন। হ্যান্ড প্রিন্টেড মাধ্যমেও আপনারা খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইনার কামিজও তৈরি করতে পারেন, চাইলে আমার চ্যানেলটা দেখে ওই সুন্দর সুন্দর ডিজাইনগুলি শিখে নিতে পারেন। দেখুন আমার পাইপিং সেলাই করা হয়ে গেছে, এই পাইপিংটা ছোট হয়েছে, এর পরের পাইপিংটা আরেকটু বড় হবে, এর পরেরটা আরেকটু বড় হবে। এখানে ভিডিওটা বড় হয়ে যায় তাই আমি এখানে আমি পুরোটা পাইপিং করে দেখাইনি। দেখুন আমাদের একইভাবে পাইপিংটা করে নিয়েছি আর গলাপট্টিটাও সেলাই করে নিয়েছি, এখন আমরা এটার সাথে কাটটা সেলাই করে নিব। দেখুন এখানে আমরা পিছনের গলাটা ভাও পাশ একসাথে করে উল্টা পাশে এখন আমরা
কাটটা সেলাই করে নেব। দেখুন কাটের অংশটুকু আমরা ভাঁজ করে নিয়েছি এবং সামনের গলার পট্টিটাকেও পিছনের গলার পট্টির উপরে ভাঁজ করে নিয়েছি। তারপর আমরা সেলাইটা করে নেব। এখানে আমরা পাকা কাটটা করে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকমভাবেও কাটটা সেলাই করতে পারেন। এভাবে কাটটা সেলাই করলে সেলাইটা অনেক সুন্দরভাবে বসে, গলার পট্টি সেলাই করার সময়ও অনেক সুবিধা হয়। আমার কাঁধের তিন রকমের কাঁধের একটা ভিডিও আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব। দেখুন আমাদের কাঁধ সেলাই করা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে নিই তখন এটা পাকা কাঁধ হয়ে যাবে। দেখুন আমাদের কাঁধটা আমরা যখন উল্টিয়ে নিলাম তখন দেখুন কতটা সুন্দরভাবে কাঁধটা বসে গেছে, একদম কাঁধের অংশটুকু গলাপট্টির সাথে ফিক্সডভাবে সেলাই হয়ে গেছে। এভাবে করে আমরা অপর পাশের কাঁধটাও সেলাই করে নিয়েছি। আপনাদের যদি এই কাঁধটা সেলাই করা বুঝতে অসুবিধা হয়, আমার তিন রকমের কাঁধের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দেখিয়ে দিব। এখন আমরা হাতার অংশটুকু সেলাই করে নেব। হাতাটা সেলাই করার আগে হাতার মধ্যে আমরা যে ডিজাইনটা করে নিয়েছি সেরকম করে এখন আমরা ডিজাইনটা দিয়ে নিব। আমি এক খাতায় আগে করে নিয়েছি, এখন আমরা অপর খাতায় দেখিয়ে দিব। এখানে আমরা বাও পাশ নিয়ে নিয়েছি এবং 3 ইঞ্চি যে কাপড়টা নিয়েছিলাম সেটাতে মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম। ভিডিওটা লং হয়ে যায়, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আর আমি কীভাবে মুড়িয়ে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিই। আশা করি আপনারা সবাই পারবেন। এখন আমরা হাতের নিচে কুচি কুচি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমরা অল্প অল্প করে কাপড়টাকে কুচি করে তারপর সেলাই করে নিচ্ছি। আমি এখানে ঘন ঘন কুচি করে নিচ্ছি। আপনাদের কাপড় অনুযায়ী আপনারা পাতলা এবং ঘন কুচি দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে যদি আমরা ঘন কুচিটা দিই তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। এভাবে করে আপনারা খুব সহজে জামায় যে কোনো ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। দেখুন আমি এখানে কুচি করে তারপর এখানে সেলাই করে নিয়েছি এবং চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এখানে আমার বাড়তি হয়েছে, বাড়তি অংশটুকু কেটে দিয়েছি। যেহেতু এটা লোনার কাপড় তাই আমি এখানে জিগজ্যাগ সেলাইটা করে নিচ্ছি, এতে করে সেলাইটা আর সুতা উঠে আসবে না। দেখুন এখানে আমি জিগজ্যাগ সেলাইটা করে নিয়েছি, আপনারা চাইলে এখানে অবলক্ষ করে ফেলতে পারেন। দেখুন এখানে আমরা এখানে হাতাটা সুন্দরভাবে বসানোর জন্য আবার নর্মাল সেলাই দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমরা এখন হাতার মধ্যে সেলাইটা দিচ্ছি, কুচির উপরে কিন্তু আমরা এখন আর সেলাইটা দিচ্ছি না। এভাবে করে আপনারা খুব সহজে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। আসলে ডিজাইনটা নিজের ব্যাপার, আপনি যেভাবে চাবেন সেভাবেই খুব সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করেছি খুব সহজে কীভাবে আপনারা কামিজ কাটতেও পারবেন এবং সেলাই করতে পারবেন এবং সুন্দর ডিজাইনও দিতে পারবেন। দেখুন আমি দুইটা হাতে একইভাবে করে নিয়েছি, একটা হাতে আমি লাগিয়ে নিয়েছি আর একটা হাতে আপনাদেরকে সেলাই করার মাধ্যমে দেখিয়ে দিব। দেখুন আমি মাঝ বরাবর হাতাতে একটা চাখানা দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী এখন আমরা সেলাই করে নিব। আমি এখানে নর্মালভাবে হাতাটা সেলাই করছি, আপনার চাইলে বন্ধভাবেও একটা হাতা আছে সেরকমভাবে সেলাই করে নিতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি, যারা একদমই বিগিনার্স নতুন শিখতে আসছেন তাদের জন্য এটা আমি মনে করি অনেক হেল্পফুল হবে। এভাবে যদি আপনারা হাতাটা সেলাই করেন তাহলে খুব সহজে হাতাটা সেলাই করতে পারবেন। দেখুন আমাদের হাতা সেলাই করা হয়ে গেছে, এতটুকু আমাদের বাড়তি হয়েছে, এতটুকু আমরা পরে কেটে নিব। বাড়তি অংশ দেখে ভয় পাবেন না, একটু কেটে নিলেই আপনার বগলের অংশটুকুর সাথে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি আবার ডাবল সেলাই দিয়ে নিয়েছি। আর কামিজ সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইটা ডাবল হয়, এতে কামিজের টেকসইটা অনেক ভালো হয় আর সেলাইটা খুলে আসে না। দেখুন আমি একই পদ্ধতিতে এবার হাতার অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন এতটুকু আমাদের এখানে বাড়তি হয়েছে আর এতটুকু আমি পরে কেটে নিব, আর কেটে নেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখন আমি আবার ডাবল একই জায়গায় ডাবলভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। এভাবে করে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এবং পাশে আমি জিগজ্যাগ সেলাইটাও দিয়ে নিয়েছি, কিন্তু সেটা আমি দেখাইনি। দেখুন একটু বাড়তি অংশ, এই বাড়তি অংশটুকু একদম আমরা কেটে নিচ্ছি। দেখুন এখানেও একটু বাড়তি হয়েছে, সেই বাড়তি অংশও আমরা কেচির মাধ্যমে কেটে নিয়েছি। এখন আমরা এখানে সাইডে যে দাগটা, আসলে আপনাদের সামনে দাগটা দিয়েছিলাম, দাগটা দেখা যায় না, তাই আমি ওই দাগের উপরে পেন্সিলে একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোন জায়গাটাকে সেলাই করছি। দেখুন এখন আমরা হাতার যে নিচের যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট থেকে সেলাইটা করে নিব। আমি যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা দেখা যায় না, তাই আমি এখানে পেন্সিলের মাধ্যমে দাগটা দিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন পেন্সিলের দাগ বরাবর আমি সেখানে একদম কোমরের সাইড পর্যন্ত সেলাইটা করে নিব। যেখানে আমাদের হিপ লাইন, আমরা সেই হিপ লাইনের কাছে চলে এসেছি। এখন আমরা ব্যাকে আবার সেলাই করে নিচ্ছি। দেখুন আমি সবসময় বলি আপনারা কামিজে অবশ্যই ডাবল সেলাই দিবেন,
এতে জিনিসটা টেকসই হয়। এখন আমরা আবার বগলের কাছে চলে এসেছি। এখন আমরা বগলের সাইডেও এরকম করে 1 ইঞ্চি সেম টু সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমরা তো হাতা কাটার সময় মাপটা দিয়েই নিয়েছিলাম, যে আমরা 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, সেই 1 ইঞ্চি বাড়তি রেখেই আমরা সেলাইটা করে নিচ্ছি। এখানে দেখুন, এখানে আমরা 1 ইঞ্চি বরাবর সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমরা কাপড়টা সমান করে তারপর চাপ সেলাই করে নিয়েছি। এখন আবার আমরা আবার এই সেলাইয়ের উপর সেলাইটা করে নিচ্ছি, কারণ যেহেতু এখানে একটা সেলাই হয়েছিল, তাই এখানে ডাবল সেলাই করার জন্য এখানে আমরা আরেকটা সেলাই করে নিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে আমরা কীভাবে সেলাইটা করলাম। একইভাবে আমরা অপর পাশেরও কোমর থেকে হাতা পর্যন্ত সেলাইটা করে নিব। দেখুন, এখানে আমাদের সেলাই করা হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমরা এই পাশটাতেও সেলাইটা করে নিব। আমাদের সেলাই করা হয়ে গেছে। দেখুন, আমাদের কাট সেলাই করা হয়ে গেছে, গলার পট্টি, হাতা লাগানো, সাইডের সেলাই করা সব কিছু করা হয়ে গেছে। এখন আমরা কামিজের সাইডে চিকন পাইপেনটা দিয়ে নিব। আমরা কামিজের সাইড পর্যন্ত সেলাই করে নিয়েছি। এখন আমরা তারপর এটাকে যতটুকু আমরা সেলাইয়ের জন্য রেখেছি ততটুকু একটু ভাঁজ করে এক নখের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমি যে নখের দাগটা দিয়েছি, যদি দেখা না যায় তার কারণে আপনারা পেন্সিলের সাহায্যেও আমার মতো দাগ দিয়ে নিতে পারেন, অথবা পেন্সিল ছাড়াও আপনারা যদি আপনাদের দাগটা বোঝা যায় তাহলে সেটাও করতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা পেন্সিলের সাহায্যে দাগটা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কোথায় সেলাইটা করব। আমি ঠিক ততটুকুই দাগ দিয়েছি যতটুকু আমি সেলাইটা করব। এখন আমরা 2 ইঞ্চি পাইপেনটাকে মুড়িয়ে 1 ইঞ্চি বানিয়ে নিয়েছি। তারপর আমরা বন্ধ সাইডটা দাগের উপরে রেখে তারপরের যে সাইডটা আছে সেটাকে মুড়িয়ে পাইপেনের উপরে দিয়ে নিয়েছি। এবং আমরা কিন্তু এখন পাইপেনে সেলাইটা করব না, এখন আমরা যেটা মুড়িয়ে নিয়েছি সেটাতে সেলাইটা করে নিব। দেখুন, এভাবে করে আমরা পুরোটা এক সাইড সেলাই করে নিব। আমি এখানে ভাও দিকে পাইপেনটা সেলাই করে নিয়েছি। আপনারা কিন্তু কখনোই উল্টা সাইডে পাইপেনটা সেলাই করবেন না। যদি উল্টা সাইডে পাইপেনটা সেলাই করেন তাহলে আপনাদের পাইপেনটা যখন আপনারা সোজা করতে যাবেন তখন কিন্তু পাইপেনটা উল্টো দিকে পড়ে যাবে। তাই আপনাদের অবশ্যই ভাও দিকে পাইপেনটা দিয়ে নেবেন। যখন আমরা উল্টিয়ে নিব তখন দেখবেন যে এটা আমাদের এদিকে চলে এসেছে, মানে ভাও পাশে চলে এসেছে। দেখুন, আমি দাগের মধ্যে পাইপেনটা রেখে তারপরের সাইডটা মুড়িয়ে আমরা কিন্তু পাইপেনের উপর সেলাইটা করছি না, আমরা কিন্তু একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। পাইপেনের উপরে আমার আরেকটা ভিডিও আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। আপনারা উপরের আই বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনারা ওই পাইপেনের ভিডিওটাও দেখে নিতে পারেন, ওইখানেও আমি খুব সহজে দেখিয়ে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই আপনারাও খুব সহজে বাড়িতে এত সুন্দর করে পাইপেন দিতে পারবেন। দেখুন, আমি দাগ বরাবর পাইপেনটা রেখে তারপরের কাপড়টা মুড়িয়ে ওই মুড়ানো কাপড়ের উপরেই কিন্তু আমরা সেলাইটা করেছি, এবং সেলাইটা করছি ভাও দিকে। দেখুন, আমরা কামিজের একদম ফাড়ার কাছে চলে এসেছি, এবং সেই ফাড়ার মধ্যে আমরা পাইপেনটা রেখে তারপর ঠিক একই পদ্ধতিতে আমরা সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমরা একদম পাইপেনের শেষে চলে এসেছি, তো তাই এখন আমরা বাড়তিটুকু কেটে নিব। আমাদের বাড়তি অংশ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার একই পদ্ধতিতে সেলাই করে এবং সেলাইটা শেষ করে নিয়েছি। পাইপেন সেলাই করা হয়ে গেছে। পাইপেনটা আসলে এভাবে হবে। এখন আমরা এভাবে করে এই পাশেও সেলাই করে নিব। দেখুন কতটা সুন্দরভাবে পাইপেনটা বসেছে। দেখুন, আমাদের পুরোটা পাইপেন সেলাই করা হয়ে গেছে। এটাকে আমরা এভাবে করে মুড়িয়ে তারপর সেলাই করে নিতে হবে। আগে আমাদের অপর পাশেও পাইপেনটা আগে সেলাই করে নিতে হবে। এখন আমরা একই পদ্ধতিতে ভাও পাশে পাইপেনটি লাগিয়ে নিব। দেখুন, আমরা বন্ধ পাশটা ঠিক দাগের উপরে রেখেছি, তারপরটা মুড়িয়ে তারপর মুড়ানো কাপড়ের উপরে ঠিক একই পদ্ধতিতে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, আমি কাপড়টা রেখেছি এবং কাপড়টা মুড়িয়ে পাইপেনের উপরেই কিন্তু আমরা সেলাইটা করছি না, মুড়ানো কাপড়ের উপরে একই পদ্ধতিতে সেলাইটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ওইখানে অনেক সুন্দর সুন্দর টেলার্সি কাজের এবং হাতের কাজের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর অনেক সুন্দর সুন্দর নকশিকাঁথার ডিজাইনও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং হ্যান্ড প্রিন্টেড ভিডিওও দেওয়া আছে, চাইলে আপনারা খুব সহজে ঘরে
এক কালারের জামার উপরে হ্যান্ড প্রিন্টও করতে পারবেন। দেখুন, আমি কিন্তু ওই সাইডের পাইপেনটা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে এই সাইডের পাইপেনটাও সেলাই করে নিচ্ছি। খুবই সহজে আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন, আমরা কোমরের সাইডে চলে এসেছি এবং বাড়তি অংশটুকু কেটে নিয়েছি। এবং দেখুন, ঠিক একইভাবে আমরা যে সেলাইটা আছে সেলাইয়ের একদম সাইড বরাবর আমরা পাইপেনটা রেখে তারপর পাশের কাপড়টা মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি এবং সেলাই করা শেষে বের হয়ে আসছি। দেখুন, আমাদের দোনো সাইডের পাইপেন সেলাই করা হয়ে গেছে। পাইপেনটা আসলে এরকম হয়েছে, আমাদের পাইপেনের আরেকটু কাজ বাকি আছে। দেখুন, এখন আমরা এই পাইপেনটাকে এভাবে করে মুড়িয়ে তারপর এই পাশের একদম সাইড বরাবর সেলাইটা করে নেব। দেখুন, খুবই সহজ। আশা করি আপনারা আমার ভিডিওটা যদি ফলো করেন খুব সহজেই এই পাইপেনটা দিয়ে নিতে পারবেন আপনাদের জামাতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমি একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। যারা একদমই নতুন সেলাই কাজ শিখছেন, ঠিক এভাবে যদি আপনারা পাইপেনটা সেলাই করেন তাহলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। দেখুন, এখন আমরা কামিজের ফাড়াটা ঠিক যেভাবে সেলাই করি ঠিক একই পদ্ধতিতে আমরা এখন সেলাইটা করে নিচ্ছি। দেখুন, খুবই সহজ, আমাদের তো প্রায় সেলাই করা হয়েই গেছে। এখন শুধু যে বাড়তি সেলাইটা আছে আলগাভাবে সেটার উপরে আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন, একদম পাশে ঘেঁষে সেলাইটা করে নেবেন। ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় ভুলটা হয়েছে। আমি চেষ্টা করব ভিডিওতে ভুলগুলি সংশোধন করে ফেলার। আমাদের সেলাই করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটা হয়ে গেছে। এখন আমরা এটার একদম সাইড বরাবর পাইপেনের একদম পাশ ঘেঁষে সেলাইটা করে নিচ্ছি। এতে সেলাইটা দেখতে খুব সুন্দর দেখা যাবে এবং পাইপেনটাও খুব সুন্দরভাবে বসে যাবে। আর এটা তো খুবই সহজ, একদম পাশ বরাবর আপনারা সেলাই করবেন। দেখুন কতটা সুন্দরভাবে আমাদের পাইপেনটা বসে গেছে এবং আমাদের সেলাইও কতটা সহজ হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা অপর পাশেরও সেলাইটা করে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি এক পাশে পাইপেনটা সেলাই করে দেখিয়েছি, অপর পাশটা আমি আগেই কমপ্লিট করে রেখেছি। দেখুন আমাদের সেলাই করা হয়ে গেছে এবং পাইপেনটা কতটা সহজে বসে গেছে। আমাদের সাইডের পাইপেন সেলাই করা হয়ে গেছে। এখন আমরা নিচের যে পাইপেনটা রয়েছে সেটা সেলাই করে নিব। কামিজের নিচের পাইপেনের জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনারা দেখে নিন কীভাবে কামিজের নিচে পাইপেনটা সেলাই করতে হয়। কামিজের সাইডে আমরা যেভাবে পাইপেনটা সেলাই করে নিয়েছি একইভাবে আমরা কামিজের নিচেও সেলাইটা করে নিব। দেখুন, পাইপেনটাকে আমরা মুড়িয়ে ঠিক যতটুকু সেলাই করতে হবে সেতটুকু পর্যায়ে রেখে তারপর পাশটা মুড়িয়ে ওই মোড়ানো কাপড়ের উপরে আমরা সেলাই করে নিব। আর অবশ্যই আপনারা ভাও দিকে সেলাইটা করবেন। আর এই সাইডটা এখন অনেক মোটা হয়ে গেছে, কারণ দুইটা পাইপেনের কারণে এই জায়গাটা অনেকটা মোটা হয়ে গেছে, তাই আপনাদের একটু সেলাই করতে কষ্ট হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা খুব সহজেই সেলাইটা করে নিতে পারবেন। দেখুন, আর আপনারা যদি চান এত মোটা না হয় তাহলে নিচে পাইপেনটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আপনারা চাইলে আপনারা শুধু সাইডেই পাইপেনটা রাখতে পারেন। দেখুন, এভাবে করে আপনারা ঠিক একই পদ্ধতিতে সেলাইটা করে নেবেন। কামিজের সাইডে এবং কামিজের নিচে পাইপেন সেলাই করা খুবই সহজ। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সবটুকু শিখে নিতে পেরেছেন এবং আপনারাও আমার মতো এত সুন্দরভাবে পাইপেনটা সেলাই করতে পারবেন ঘরে বসেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলটি চাইলে ঘুরে আসতে পারেন, ওইখানে অনেক সুন্দর সুন্দর টেইলার্সি কাজের এবং হ্যান্ড এমব্রয়ডারির অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, চাইলে সেটি দেখে আসতে পারেন। দেখুন, আমি একদম সাইডে সেলাইয়ের জন্য চলে এসেছি। এখন আমরা এখানে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি এবং ঠিক একই পদ্ধতিতে যাতে সুতা বের না হয়ে যায় অল্প একটু মুড়িয়ে নিয়ে তারপর একই পদ্ধতিতেই আমরা সেলাইটা করে নেব। দেখুন, আমাদের যতটুকু সেলাইয়ের জন্য লাগবে ঠিক ততটুকু জায়গা রেখে তারপরে বাকি অংশটুকু মুড়িয়ে ওই মোড়ানো অংশের ভিতরে আমরা সেলাইটা করে নেব। দেখুন, খুব সহজেই আপনারা একই পদ্ধতিতে পাইপেনটা নিচেও দিয়ে নিতে পারবেন। দেখুন, মোটা জায়গাটাতেও আপনারা এভাবে সেলাই করে নেবেন। আমাদের সেলাই করা হয়ে গেল, এখন আমরা ঠিক
পাইপেনটা চিকন করার জন্য এভাবে করে কাপড়টা উল্টিয়ে তারপর সেটার একদম সাইড বরাবরে সেলাইটা করে নেব। দেখুন আমরা একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। এখানে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন, তারপর একই পদ্ধতিতে আমরা সেলাইটা করে নিচ্ছি এবং পাইপেনটা একদম নিচ বরাবর চলে গেছে, একদম অনেকটাই চিকন হয়েছে। এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও ঘরে বসে এই সুন্দরভাবে কামিজের সাইডে এবং নিচে পাইপেনটা দিতে পারবেন। আমাদের সেলাইটা প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমরা সাইডে আর একটু কাপড়টা ঘুরিয়ে নিয়ে তারপর সেলাইটা করে বের হয়ে যাব এবং অপর পাশেও আমরা একইভাবে সেলাইটা করে নেব। দেখুন আমরা কিন্তু পাইপেনে সেলাইটা করছি না, আমরা একদম সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে আপনারা খুব সহজেই সাইডে এবং কামিজের নিচে চিকন পাইপেন খুব সহজে দিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং সর্বশেষ আপনারা একটা চাপ সেলাই দিয়ে নেবেন, এতে আপনাদের সেলাইটা আর ছুটে আসবে না। আমাদের সেলাই করা হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের কামিজের সাইডে পাইপেনটা খুব সুন্দরভাবে বসে গেছে এবং কামিজের নিচেও খুব সহজে আমরা চিকন পাইপেনটা দিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজে আপনাদেরকে এই কামিজের কাটিং এবং স্টিচিং দেখানোর চেষ্টা করেছি, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।